তারপর এই চ্যাপ্টারটা দেখো তাহলে কিন্তু বুঝতে তোমরা পারবে এর ডিটেল কনসেপচুয়াল ভিডিওস দেখতে চাইলে আমি প্রিভিয়াস আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি কনসেপচুয়ালের উপরে যে বোরসেন স্ট্রিমের কী কী কনসেপ্ট থাকে কীভাবে কী সব জিনিস সেগুলো আমি ডিসকাস এখানে করব না সেগুলো আমি সেখানে বলে দিয়েছি এখানে আমরা কোশ্চেন সলিউশনসগুলোকে করব স্থির জলে নৌকার বেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে ছাপ্পান্ন কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে বের করতে আমাকে বলেছে স্থির জলে নৌকার যে গতিবেগ সেটা দেওয়া আছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের গতিবেগ দেওয়া আছে চার কিলোমিটার প্রতি ঘণ্টা তাহলে স্রোতের অনুকূলে ছাপ্পান্ন কিমি যেতে নৌকার কত সময় লাগবে তো সময় মানে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড ছাপ্পান্ন কিলোমিটার ডিস্টেন্স যেতে কত সময় লাগবে তাহলে স্রোতের অনুকূলে স্পিড বের করতে হবে স্রোতের অনুকূলকে আমরা ডাউনস্ট্রিম বলি অর্থাৎ এস ডি আমাকে বের করতে হবে আর ডাউনস্ট্রিম বা স্রোতের অনুকূলে যে গতিবেগ হয় স্রোতের অনুকূলে গতিবেগ অর্থাৎ কি স্রোতের অনুকূলে গতিবেগ অর্থ হচ্ছে নৌকার গতিবেগ আর যে স্রোতের গতিবেগ সে দুটো অ্যাড হয়ে যায় বা প্লাস হয়ে যায় অর্থাৎ নৌকাকার গতিবেগকে আমরা এসবি বলে থাকি আর শ্রোতের গতিবেগকে আমি এস এস লেখে থাকি তো এসবি আমার এখানে দশ এবং এস এস হচ্ছে চার অর্থাৎ চোদ্দো চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা এটা হলো কি স্রোতের অনুকূলে নৌকর গতিবেগ তাহলে এই মানটাকে যে যদি আমি এখানে পুট করি ছাপ্পান্ন বাই চোদ্দো তাহলে চোদ্দো চারে ছাপ্পান্ন অর্থাৎ ফোর আওয়ার বা চার ঘন্টা আমার সময় লাগবে পরবর্তী প্রশ্ন দেখো স্থির জলে নৌকরবেগ তেরো কিলোমিটার প্রতি ঘণ্টা এবং স্রোতের বেগ চার কিলোমিটার প্রতি ঘণ্টা স্রোতের প্রতিকূলে তেষট্টি কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে স্থির জলে নৌকার বেগ কত স্থির জলে নৌকার বেগ তেরো কিলোমিটার প্রতি ঘণ্টা স্রোতের বেগ কত চার কিলোমিটার প্রতি ঘণ্টা স্রোতের প্রতিকূলে যদি তেষট্টি কিলোমিটার যেতে হয় তাহলে কত সময় লাগছে এখানে স্রোতের প্রতিকূলে বের করতে বলেছে অর্থাৎ স্পিড আপস্ট্রিম তাই না তো টাইম চেয়েছে তা টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স ডিস্টেন্স মানে তেষট্টি কিলোমিটার বাই স্পিড আপ স্ট্রিম বা স্রোতের প্রতিকূলে আর আপ আপস্ট্রিমের স্পিড বের করতে গেলে কি হয় স্রোতের যে মানে নৌকোর যে গতিবেগ অর্থাৎ স্পিড অফ বোট তার থেকে স্রোতের যে গতিবেগ অর্থাৎ স্পিড অফ স্ট্রিম সেটা মাইনাস হয়ে যায় অর্থাৎ তেরো মাইনাস চার তাহলে নয় তো এই যে নয় এই নয়কে যদি আমি এখানে পুট করি তাহলে তেষট্টি বাই নয় মানে হচ্ছে সেভেন তাহলে সেভেন আওয়ার অর্থাৎ সাত ঘন্টা সময় লাগবে পরবর্তী প্রশ্ন যদি দেখি কী বলেছে স্থির জলে একটি নৌকার বেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে এক ঘন্টা বারো মিনিটে নৌকাটি কত কিলোমিটার পথ অতিক্রম করবে স্থির জলে একটি নৌকার বেগ কত দশ কিলোমিটার প্রতি ঘন্টা স্থির জলকে আমি স্পিড অফ বোট বলে থাকি স্থির জলে নৌকার গতিবেগ মানে সেটাকে আমি বি দিয়ে প্রকাশ করি যেটা আমাকে দশ কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে দশ কিমি পার আওয়ার আমাকে দেওয়া আছে এবং স্রোতের গতিবেগ সেটা আমাকে দেওয়া আছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে স্রোতের অনুকূলে এক ঘন্টা বারো মিনিটে নৌকাটি কত পথ যাবে অর্থাৎ ডিস্টেন্স বের করতে বলেছে আর ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইন্টু টাইম কিন্তু এখানে যে স্পিড সেটা কোন স্পিড হবে স্রোতের অনুকূলে স্পিড হবে অর্থাৎ স্পিড ডাউনস্ট্রিম হবে তো স্পিড ডাউনস্ট্রিম মানে আমরা কি জানি স্পিড ডাউনস্ট্রিম মানে আমরা জানি স্পিড অফ বোট আর স্পিড অফ স্ট্রিম বা মানে নৌকো এবং স্রোতের গতিভোগগুলো যোগ হয়ে যায় অর্থাৎ দশ প্লাস পাঁচ ইজকাল টু পনেরো তাহলে এই যে স্পিডটা সেটা হয়ে গেল পনেরো কিমি প্রতি ঘন্টা আর সময় আমাকে কত দেওয়া আছে এক ঘন্টা বারো মিনিট তো এক ঘণ্টা বারো মিনিটকে ঘন্টায় প্রকাশ করলে কত হবে এক ঘন্টা আর বারো মিনিট মানে বারো বাই ষাট করে দাও অর্থাৎ ওয়ান বাই পাঁচ ঘন্টা। মানে এক পূর্ণ এক বাই পাঁচ অর্থাৎ ছয় বাই পাঁচ ঘন্টা তাহলে ছয় বাই পাঁচ তাহলে এত কিলোমিটার আমার যে ডিস্টেন্সটা বেরোবে পাঁচ তিনে পনেরো ছয় তিনে আঠেরো অর্থাৎ আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করবে পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে দেওয়া আছে চার নম্বর যে স্থির জলে একটি নৌকার বেগ পাঁচ কিমি প্রতি ঘণ্টা এবং নদীর স্রোতের বেগ তিন কিমি প্রতি ঘণ্টা স্রোতের প্রতিকূলে নৌকাটি চার ঘন্টা তিরিশ মিনিটে কত পথ যাবে এখানে আগের মতনই কোশ্চেন বাট এখানে স্রোতের প্রতিকূলে চেয়েছে অর্থাৎ ডিস্টেন্স কল টু আমার হবে স্পিড আপস্ট্রিম ইন টু টাইম ঠিক আছে তো আমরা কি বের করব স্পিড আপ স্ট্রিম মানে কি স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ স্ট্রিম বোটের স্পিড পাঁচ আর স্রোতের স্পিড তিন দেওয়া আছে অর্থাৎ দুই দুই কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই মানটাকে আমরা এখানে পুট করব দুই আর টাইম আমাকে দেওয়া ছিল চার ঘন্টা তিরিশ মিনিট মানে সাড়ে চার ঘন্টা চার পূর্ণ এক বাই দুই ঘন্টা অর্থাৎ চার দু আট আর একে নয় বাই দুই তাহলে এত কিলোমিটার ডিস্টেন্স বেরিয়ে যাবে দুই দুই কাটা গেলে নাইন কেমি এটা হচ্ছে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার পার ঘণ্টা বেগে এক ব্যক্তি স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে নয় কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে স্থির চলে ব্যক্তির গতিবেগ কত তো এখানে আমাদের দেওয়া কী কী আছে এখানে আমাকে স্রোতের অনুকূলে অর্থাৎ স্পিড ডাউনস্ট্রিম দেওয়া আছে পনেরো আর স্পিড আপস্ট্রিম দেওয়া আছে নয় তো আমি তোমাদের বলে দিয়েছিলাম দুটো ফর্মুলা মানে রাখতে ফর্মুলাগুলো কীভাবে এসেছিলো সেটা আর আগে ডিসকাস করে দিয়েছি তাই এখানে জাস্ট ফর্মুলাটা বলছি যে যদি আমাকে স্পিড অফ বোট বের করতে হয় আর স্পিড অফ স্ট্রিম বা মানে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যদি বের করতে হয় তো নৌকার গতিবেগ বের করার ফর্মুলা হচ্ছে এস ডি প্লাস এস ইউ বাই টু আর স্রোতের গতিবেগের ফর্মুলা এস ডি মাইনাস এস বাই টু তো এখানে আমাদেরকে স্থির জলে ব্যক্তির গতিবেগ তো স্থির জলে ব্যক্তির গতিবেগ বা বোটের গতিবেগ একই ব্যাপার এই কোশ্চেনগুলোতে আমি ব্যক্তি বোটকে আলাদাভাবে দেখি না দুজনকে বোটই বা নৌকোই আমরা মনে করে থাকি তো এই জিনিসটা আমাকে বের করতে হবে স্পিড অফ বোট বা ব্যক্তির গতিবেগ তাহলে এই দুটো প্লাস হবে অর্থাৎ পনেরো প্লাস নাইন বাই দুই হবে তো পনেরো আর নয় হলো চব্বিশকে দুই দিয়ে ভাগ দিলে বারো তো এটা আমাদের স্পিড বেড়ে যাবে স্থির জলে ব্যক্তির গতিবেগ পরবর্তী যদি প্রশ্নটি দেখি তাহলে কি বলা হচ্ছে একটি নৌকা স্রোতের অনুকূলে এক ঘন্টায় আট কিমি এবং পরের এক ঘন্টায় স্রোতের প্রতিকূলে দুই কিমি অতিক্রম করে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার স্রোতের গতিবেগ চেয়েছে আর স্রোতের অনুকূলে এক ঘন্টায় যায় আট কিমি তাহলে এক ঘন্টায় আট কিমি মানে কি স্পিডই হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে আর স্রোতের অনুকূলকে আমরা স্পিড ডাউনস্ট্রিম মানে এস ডি দিয়ে লিখি তাহলে এসডি মানে কি এক ঘন্টায় আট কিমি যায় মানে কি এর স্পিডটাই হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘন্টা। আর পরের এক ঘন্টাতে স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্পিড অফ আপস্ট্রিম কি এক ঘন্টায় যায় দুই কিলোমিটার তার মানে টু কিলোমিটার পার আওয়ার তো এই দুটো আমরা পেয়ে গেলাম আমাকে স্রোতের বেগ চেয়েছে এবার তাহলে সতের বেগের ক্ষেত্রে আমি কি বললাম এস ডি মাইনাস এসিউ বাই দুই হবে কেন হবে কীভাবে হবে এগুলো আমি আমার কনসেপচুয়াল যে ভিডিওসগুলো ছিল চ্যাপ্টার ওয়াইজ সেখানে ডিসকাস অলরেডি করেছিলাম তো এখানে এস ডি মাইনাস মানে হচ্ছে আট মাইনাস দুই বাই দুই তাহলে আট মাইনাস দুই মানে ছয় বাই দুই টু তিন হচ্ছে উত্তর তিন কিলোমিটার প্রতি ঘন্টা। একটি নৌকা স্রোতের অনুকূলে আট ঘন্টায় আশি কিলোমিটার যায় স্থির জলে নৌকোর গতিবেগ আট কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার অনুকূলে আট ঘন্টায় যায় আশি কিমি তাহলে অনুকূলে যদি গতিবেগ বলি অর্থাৎ স্পিড ডাউন ডাউনস্ট্রিম বলি আশি কিলোমিটার যায় আট ঘন্টায় মানে ডিস্টেন্স বাই টাইম এটাই হচ্ছে স্পিড অর্থাৎ দশ দশ কিমি পার আওয়ার এটা হয়ে গেল স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ আর আমাকে স্থির জলে অর্থাৎ এস বি এর মান দেওয়া আছে আট কিলোমিটার প্রতি ঘন্টা ওকে তাহলে স্রোতের গতিবেগ কত তো আমরা কী জানি এসডি ইজ ইকুয়াল টু এস বি প্লাস এস ইউ হয় অর্থাৎ ডাউন ক্ষেত্রে দুটো যোগ হয়ে যায় তো এখানে এসডি এর মান দশ দেওয়া আছে এসবি এর মান আট দেওয়া আছে এসইউ জানি না তাহলে এসইউ ইজ টু কত হবে দশ থেকে আট গেলে দুই তাহলে এর অ্যান্সার হচ্ছে স্রোতের বেগ হচ্ছে দুই কিলোমিটার ওকে স্পিড এসইউ নয় এটা এস এস অ্যাকচুয়ালি এস এস তো এস এস যেটা অর্থাৎ স্রোতের গতিবেগ সেটা আমাদের দুই বেরোবে একটি নৌকা স্রোতের অনুকূলে আটচল্লিশ আটচল্লিশ কিলোমিটার যায় স্রোতের বেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘণ্টায় কত কিলোমিটার ওকে নৌকার বেগ অর্থাৎ এবার আমাকে এস বি চেয়েছে আর দেওয়া কি আছে স্রোতের অনুকূলে অর্থাৎ স্পিড অফ ডাউন স্ট্রিম কুড়ি কিলোমিটার যাচ্ছে আটচল্লিশ মিনিটে মানে ডিস্টেন্স বাই টাইম কিন্তু মিনিটটাকে আমাকে আমি ঘন্টায় করবো তাহলে একে আমার ষাট দিয়ে ভাগ দেবো তো আলটিমেটলি কুড়ি ইন্টু ষাট বাই আটচল্লিশ তাহলে ছয় আটটে আটচল্লিশ বা বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট চার পাঁচে কুড়ি অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এটা দাঁড়িয়ে গেল স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ আর স্রোতের বেগ আমাকে দেওয়া আছে অর্থাৎ এস এসের মান দেওয়া আছে পাঁচ তাহলে আমি এস বি বের করতে পারবো কীভাবে এসবি বেরোবে আমরা জানি এস ডি ইজ টু এস বি প্লাস এস এস তো এস ডি তো দেওয়া পেলাম আমরা পঁচিশ এস বি জানি না আর এস এস দেওয়া আছে পাঁচ তার মানে এখান থেকে স্রোতের মানে নৌকার গতিবেগ বের করতে গেলে পঁচিশ মাইনাস পাঁচ অর্থাৎ কুড়ি আমাদের উত্তর চলে আসবে পরবর্তী প্রশ্ন নয় নম্বর দেখো একটি নৌকা স্রোতের প্রতিকূলে পাঁচ কিমি যায় পঞ্চাশ মিনিটে স্রোতের গতিবেগ বারো কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত অর্থাৎ এস এস বের করতে হবে মোট চারটে জিনিস এস 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 বি এস ডি অ্যান্ড এস ইউ এই চারটে জিনিস নিয়ে আমাদের ঘুরে ফেরা কাজ ওকে তো দেখো স্রোতের প্রতিকূলে পাঁচ কিমি যায় পঞ্চাশ মিনিটে তাহলে স্রোতের প্রতিকূলে যদি স্পিড বলি মানে স্পিড আপস্ট্রিম পঞ্চাশ মিনিটে যায় পাঁচ কিলোমিটার পাঁচ কিমি ডিভাইডেড বাই পঞ্চাশ মিনিট কিন্তু মিনিটকে ঘন্টা করার জন্য আমি আবার একটা শার্ট দিয়ে ভাগ দিলাম তাহলে জিরো জিরো কাটলো ফাইভ ইন্টু সিক্স বাই ফাইভ এ ফাইভ ফাইভ কাটলো অর্থাৎ সিক্স তার মানে সিক্স কিলোমিটার প্রতি ঘন্টা এটা হয়ে গেলো স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ আর স্রোতের গতিবেগ অর্থাৎ এস স্রোতের গতিবেগ দেওয়া আছে আমাদেরকে নৌকার গতিবেগ বের করতে হবে স্রোতের গতিবেগ দেওয়া আছে বারো কিলোমিটার প্রতি আওয়ার তাহলে স্থির জলে নৌকার বেগ কত অর্থাৎ এসবি কত এবার আমরা জানি স্পিড অফ আপস্ট্রিম মানে হচ্ছে এসবি মাইনাস এস এস এই ফর্মুলাগুলো তোমাদের একটু জানতে লাগবে এসইউ পেলাম আমি কত এসইউ পেলাম ছয় এসবি আমি জানি না আর এস এস বের করলাম বারো তাহলে এই বারোটা এপাশে এসে অ্যাড হয়ে যাবে তাহলে বারো আর ছয় হল আঠেরো তাহলে এটা আমাদের বেরিয়ে গেল কি স্থির জলে নৌকার গতিবেগ পরবর্তী প্রশ্ন স্রোতের প্রতিকূলে একটি নৌকা তিরিশ মিনিটে এক কিলোমিটার যায় স্থির জলে নৌকার বেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত প্রতিকূলে দেওয়া আছে আমাদের অ্যাকচুয়ালি প্রতিকূলের স্পিডটা দেওয়া আছে কিন্তু ইনডাইরেক্টলি দেওয়া আছে তো প্রতিকূলের স্পিড মানে এস ইউ স্পিড টু ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স এক কিলোমিটার টাইম লাগে থার্টি মিনিট কিন্তু মিনিটকে আমি ঘণ্টা করার জন্য ষাট দিয়ে ভাগ দিলাম তিরিশ এ ষাট আলটিমেটলি দুটা পাল্টিকে উপরে গেল এত কিলোমিটার প্রতি ঘণ্টা আর আমাকে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে অর্থাৎ স্পিড অফ বোট দেওয়া আছে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা আর বের করতে হবে স্রোতের বেগ অর্থাৎ আমরা জানি এসইউ মানে হয় এস বি মাইনাস এস এস যেখানে এসইউ হচ্ছে দুই এসবি হচ্ছে দশ এস এস বের করতে হবে তো এখান থেকে এস এস যদি আমি বের করতে নিই তাহলে আসবে দশ মাইনাস অর্থাৎ আট এটা হবে অ্যান্সার আট ক্লিয়ার স্রোতের নদীর স্রোতের বেগ যেটা বেরোবে সেটা হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘন্টা পরবর্তী প্রশ্ন কি বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে কুড়ি কিলোমিটার যায় এক ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় দুই ঘন্টায় স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ওকে সোতের অনুকূলে কুড়ি কিলোমিটার এক ঘন্টায় যায় তাহলে সোতের অনুকূলে মানে স্পিড অফ ডাউনস্ট্রিম ইজ ইকাল টু কি ডিস্টেন্স বাই টাইম কুড়ি কিমি এক ঘন্টায় যায় তাহলে এটাই হয়ে গেল স্পিড এত কিলোমিটার প্রতি ঘন্টা আর সোতের প্রতিকূলে অর্থাৎ স্পিড আপস্ট্রিম ইজ ইকাল টু কী হবে একই দূরত্ব অর্থাৎ কুড়ি কিলোমিটার দূরত্বই যায় দুই ঘন্টাতে অর্থাৎ দশ কিলোমিটার প্রতি আওয়ার এই দুটো স্পিড আমরা পেয়ে গেলাম তাহলে স্থির জলে নৌকার গতিবেগ চেয়েছে তাহলে স্থির জলে নৌকার গতিবেগকে আমরা এসবি লিখে থাকি আর এস বি মানে আমরা জানি এস ডি প্লাস এস ইউ বাই টু তো ডি হচ্ছে কুড়ি এসইউ হচ্ছে দশ বাই দুই মানে তিরিশ বাই দুই অর্থাৎ পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ পরবর্তী প্রশ্ন যদি দেখি বারো নম্বর দেখো দেওয়া আছে কি বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে এক কিলোমিটার পথ যায় চার মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব দশ মিনিটে যায় ঠিক তাহলে স্রোতের অনুকূলকে এস ডি লেখি এক কিলোমিটার পথ চার মিনিটে যায় তো চার মিনিটকে ঘন্টায় প্রকাশ করো ষাট দিয়ে ভাগ করে চার পনেরোতে ষাট অর্থাৎ পনেরো আসবে পাল্টি খেয়ে পনেরো কিলোমিটার প্রতি হাওয়ার এটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকাটির প্রতিবেগ সিমিলারলি স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অর্থাৎ এক কিলোমিটার পথই দশ মিনিটে যায় তো এটাকে ঘন্টা করার জন্য ষাট দিয়ে ভাগ দাও দশ ছয় ষাট ছয় পাল্টি খেয়ে উপরে যাবে ছয় কিলোমিটার প্রতি আওয়ার তো এসডি আর এসইউ আমরা পেয়ে গেলাম আমাদেরকে স্রোতের বেগ চেয়েছে অর্থাৎ এস এস চেয়েছে তো এস এস মানে আমরা জানি কি এসডি মাইনাস এস ইউ বাই টু তো এসডি হচ্ছে পনেরো এস ইউ হচ্ছে ছয় বাই দুই তাহলে পনেরো থেকে ছয় গেলে নয় নয়কে দুই দিয়ে ভাগ দিলে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা। একটি নৌকা স্রোতের অনুকূলে চল্লিশ কিলোমিটার আট ঘন্টায় যায় আর স্রোতের প্রতিকূলে ছত্রিশ কিলোমিটার ছয় ঘণ্টায় যায় স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত তো এই ধরনের দেখবে ঘুরে ফিরে একই রকম কোশ্চেনই আসবে কারণ বোট অ্যান্ড স্টিমের থেকে তেমন খুব বেশি ভ্যারাইটিস অফ কোশ্চেন নেই খুব ভালো করে দেখলে পনেরো থেকে ষোলোটা বা কুড়িটা টাইপ অফ কোশ্চেন ম্যাক্সিমাম আছে সেগুলো বারবার তোমাদেরকে ডিভিশনে রাখতে হবে এই যা একটি নৌকা স্রোতের অনুকূলে চল্লিশ কিলোমিটার চার ঘন্টায় যায় তাহলে স্রোতের অনুকূলে তার স্পিড কত স্পিড ডাউন স্ট্রিম চল্লিশ কিমি যায় আট ঘন্টায় অর্থাৎ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা আর স্পিড অফ আপস্ট্রিম বা প্রতিকূলে যদি বলি তাহলে ছত্রিশ কিমি যায় ছয় ঘন্টায় অর্থাৎ স্পিড হয়ে গেল সিক্স কিলোমিটার পার আওয়ার আমাকে চেয়েছে স্থির জলে নৌকার গতিবেগ অর্থাৎ স্পিড অফ বোট স্পিড অফ বোট আমরা জানি এস ডি প্লাস এস ইউ বাই দুই অর্থাৎ পাঁচ প্লাস ছয় বাই দুই মানে এগারো বাই দুই মানে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রতি আওয়ার এক মাঝি স্রোতের প্রতিকূলে দুই কিলোমিটার যায় এক ঘন্টায় এবং স্রোতের অনুকূলে এক কিলোমিটার যায় দশ মিনিটে স্থির জলে পাঁচ কিমি যেতে মাঝির কত সময় লাগবে আগের মতনই কোশ্চেন একটু একটা লাইন বেশি করতে হবে এই যা প্রতিকূলে স্পিড কত দুই কিলোমিটার এক ঘন্টায় যাচ্ছে তাহলে স্পিড হয়ে গেল টু কিলোমিটার পার আওয়ার আর স্রোতের অনুকূলে স্পিড যদি বলি এক কিমি যায় দশ মিনিটে তো মিনিটকে ঘন্টা করার জন্য ষাট দিয়ে ভাগ দাও ছয়টা পাল্টি খেয়ে উপরে যাবে অর্থাৎ সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে আমি যদি স্থির জলে নৌকাটির গতিবেগ বের করতে চাই মানে মাঝির গতিবেগ বের করতে চাই তাহলে কি হবে আমরা ফর্মুলা জানি কি এস ডি প্লাস এসিউ বাই দুই হয় অর্থাৎ দুই আর ছয় আট দুই প্লাস ছয় বাই দুই আট বাই দুই মানে চার কিলোমিটার প্রতি আওয়ার এটা বেরোলো কি এটা স্পিড অফ বোট বোটের স্পিড স্থির জলে কিন্তু আমাদের স্পিড চাইনি আমাদের চেয়েছে পাঁচ কিমি যেতে এই স্পিডে পাঁচ কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে টাইম ইজাল টু পাঁচ কিলোমিটার ডিস্টেন্স বাই স্পিড মানে চার মানে পাঁচ বাই চার ঘণ্টা সময় লাগবে অর্থাৎ এক পূর্ণং এক বাই চার ঘন্টা সময় লাগবে এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টা আর যদি ওয়ান বাই চার এখানটায় বলো তাহলে এখান থেকে আমাদের কত আসছে এক পণ্য কত আসবে দেখো এক বাই চার ঘন্টা মানে কত ওয়ান বাই ফোর ইন্টু সিক্সটি মিনিট চার পণ্যতে ষাট অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট তো এটা হবে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন একটি নৌকা স্রোতের অনুকূলে চব্বিশ কিলোমিটার পথ দুই ঘন্টায় অতিক্রম করে স্রোতের প্রতিকূলে একই পথ তিনগুণ সময়ে ফিরে আসে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার অর্থাৎ স্রোতের প্রতিকূলে চব্বিশ কিলোমিটার পথ দুই ঘন্টায় যাচ্ছে তাহলে সোতের প্রতিকূলে তার স্পিড অর্থাৎ স্পিড আপস্ট্রিম সেটা হবে চব্বিশ বাই দুই ঘন্টা মানে বারো ঘন্টা মানে বারো কিলোমিটার প্রতি ঘন্টা। এটা স্রোতের প্রতিকূলে স্পিড অনুকূলে আচ্ছা সরি এটা স্রোতের অনুকূলে দেওয়া ছিল আর স্রোতের প্রতিকূলে বলেছে কি আমাদের কি একই পথ তিন গুণ সময়ে ফেরে স্রোতের প্রতিকূলে যদি স্পিড বের করতে যাই তাহলে একই পথ মানে চব্বিশ কিলোমিটার পথই ফিরে আসতে তিন গুণ সময় লাগে মানে আগে দু ঘন্টা লাগতো অনুকূলে প্রতিকূলে লাগে ছয় ঘন্টা তিন গুণ অর্থাৎ স্পিড হয়ে গেল চার কিলোমিটার পার আওয়ার তাহলে আমি দুটো স্পিড পেয়ে গিয়েছি আমাকে চেয়েছে কি নদীর স্রোতের বেগ কত তাহলে স্রোতের বেগ বের করতে গেলে আমরা জানি এস ডি মাইনাস এস বাই দুই তো এসডি বের হলো বারো বারো মাইনাস চার বাই দুই অর্থাৎ আট বাই দুই মানে হচ্ছে চার এটা হচ্ছে অ্যান্সার একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ বারো কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের বেগ দুই কিলোমিটার প্রতি ঘণ্টা হলে নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি একটি নৌকার কি দেওয়া আছে স্রোতের অনুকূলে আমাকে বেগ দেওয়া আছে অর্থাৎ স্পিড ডাউন ডাউনস্ট্রিম আমাকে দেওয়া আছে অনুকূলে আর স্রোতের বেগ দেওয়া আছে আমাকে দুই তাহলে সোতের প্রতিকূলে বেগ কত হবে সেটা বের করতে বলেছে এবার ভালো করে দেখো স্রোতের প্রতিকূলে বের করতে হবে তো সোতের প্রতিকূলে বের করতে গেলে আমাকে কিন্তু স্পিড অফ বোট চাই তো আমি একটা জিনিস জানি আমি জানি এস ডি ইজ ইকুয়াল টু হয় বি প্লাস এস এস আর এখানে ডি আমাকে দেওয়া আছে বারো এস বি আমি জানি না এস এস দেওয়া আছে দুই অর্থাৎ এস বি হবে বারো থেকে দুই গেলে দশ তাহলে আমি এবার স্পিড অফ বোটও পেয়ে গেলাম আর স্রোতেরও গতিবেগ পেয়ে গেলাম তাহলে নৌকাটির স্রোতের প্রতিকূলে গতিবেগ চেয়েছে অর্থাৎ স্পিড আপস্ট্রিম চেয়েছে আর আপস্ট্রিমের ক্ষেত্রে আমরা জানি এস বি মাইনাস এস এস হয় অর্থাৎ নৌকার বেগ থেকে স্রোতের বেগকে মাইনাস করতে হয় নৌকার বেগ দশ স্রোতের বেগ দুই অর্থাৎ আট এটা হচ্ছে আমাদের উত্তর একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে তিন কিলোমিটার প্রতি ঘণ্টা আর স্থির জলে নৌকার বেগ হচ্ছে ৬ কিলোমিটার প্রতি ঘণ্টা নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ কত এবার আমাদেরকে অনুকূলে গতিবেগ বের করতে দিয়েছে প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে অর্থাৎ স্পিড আপস্ট্রিম আমাকে দেওয়া আছে তিন আর স্থির জলে নৌকার গতিবেগ অর্থাৎ এস বি দেওয়া আছে ছয় এবার আমরা জানি কি এস ইউ মানে হচ্ছে এস বি মাইনাস এস এস এসইউ দেওয়া আছে তিন এসবি দেওয়া আছে ছয় এস এসের মান আমরা এখান থেকে ইজিলি বের করতে পারব ছয় মাইনাস তিন অর্থাৎ তিন আসবে তো এটা পেলাম তিন আর এটা পেলাম ছয় আমাকে স্রোতের অনুকূলে গতিবেগ চেয়েছে অর্থাৎ স্পিড ডাউন স্ট্রিম চেয়েছে আর স্রোতের অনুকূলে স্পিড হয় স্রোত ভোটের স্পিড মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগের সমষ্টি তো ছয় প্লাস তিন অর্থাৎ নয় এটা হবে অ্যান্সার কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় পজ করে রিভার্সে গিয়ে আরেকবার দেখবে তাহলে পরে সেটা ক্লিয়ার হবে আঠেরো নম্বর বলেছে দেখো স্থির জলে একটি নৌকার বেগ ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা স্থির জলে তার মানে স্পিড অফ বোট আমাকে ছত্রিশ দেওয়া আছে স্রোতের প্রতিকূলের নৌকাটি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে এত কিমি পথ অতিক্রম করে তাহলে আমি স্পিড অফ প্রতিকূল মানে আপ স্ট্রিমও বের করে নিতে পারব কত কিমি পথ পাঁচ পয়েন্ট ছয় কিমি পথ যায় কত সময়ে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তার মানে এক ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট মানে কি পঁয়তাল্লিশ বাই ষাট ঘণ্টা পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট এক পূর্ণ তিন বাই চার ঘণ্টা অর্থাৎ চার এক চার আট তিনে সাত বাই চার ঘণ্টা তো এটা হলো স্পিড কি সোতের প্রতিকূলে তো এখান থেকে আলটিমেটলি ছাপ্পান্ন বাই দশ ইন্টু সাত আর চার যাবে উপরে তো সাত আটে ছাপ্পান্ন আট চারে বত্রিশ বাই দশ হচ্ছে অর্থাৎ তিন দশমিক দুই এটাকে আমরা বলতে পারি ওকে তো এত কিলোমিটার প্রতি আওয়ার এটা আমাদের বেরোলো কী স্পিড অফ আপ স্ট্রিম তাহলে বলছে স্রোতের অনুকূলে একই দূরত্ব যেতে কত সময় লাগবে তাহলে আগে আমরা স্রোতের অনুকূলে স্পিডটা বের করি তো স্রোতের অনুকূল স্পিড বের করার জন্যে আমাকে কি লাগে স্পিড অফ বোর্ড আর স্পিড অফ স্ট্রিম স্পিড অফ বোর্ড তো আমি জানি স্রোতের গতিবেগ তো আমি জানি না তাহলে আমি স্রোতের গতিবেগ কীভাবে বের করবো এখান থেকে আমরা জানি স্রোতের প্রতিকূলে গতিবেগ ইকুয়াল টু বোটের গতিবেগ বা নৌপোর গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ এটা আমাকে দেওয়া আছে তিন দশমিক দুই এটা আমাকে ছত্রিশ আর এটা এস এস তাহলে এখান থেকে এস এস এর যে মান বেরোবে সেটা ছত্রিশের থেকে তিন দশমিক দুই বাদ হয়ে গেল অর্থাৎ বত্রিশ পয়েন্ট আট ঠিক এই ভ্যালুটা এবার আমরা পুট করি এস বি এর মান হচ্ছে ছত্রিশ আর এর মান হচ্ছে বত্রিশ পয়েন্ট দুই ঠিক তো ছত্রিশ আর বত্রিশ পয়েন্ট দুই করলে পরে তিরিশ তিরিশ ষাট আটষট্টি পয়েন্ট আট এটা দাঁড়ালো আমাদের স্পিড দাঁড়িয়ে গেল তাহলে আমাকে বলেছে যে কী বলেছে এবার আমাকে এবার দিয়েছে যে স্রোতের অনুকূলে একই দূরত্ব অর্থাৎ পাঁচ পয়েন্ট ছয় কিমি পথ যেতে নৌকাটির কত সময় লাগবে সো সেই টাইমটা আমরা কীভাবে বের করবো টাইম ইজ গল ডিস্টেন্স একই দূরত্ব মানে পাঁচ দশমিক ছয় কিলোমিটার পথ বাই ডাউন স্পিড অর্থাৎ অনুকূলের স্পিড এই জিনিসটা করতে হবে তো পয়েন্ট পয়েন্ট তো আমার কাটাই যাচ্ছে এটাকে যদি কাটাকাটি আমি করতে নিই দেখো তাহলে আমার এখান থেকে কত বেরোবে এখানে একটা ছোট্ট ভুল আছে কোশ্চেন এই পয়েন্টটা হবে না এটা পাঁচ দশমিক ছয় কিলোমিটার হবে না এটা ছাপ্পান্ন কিলোমিটার হবে আদারওয়াইজ মেলবে না আমি জাস্ট এখনই চেক করলাম এখানটায় এটা পাঁচ দশমিক ছয় হলে অ্যান্সার মিলবে না এটাকে আমরা ছাপ্পান্ন নিতে হবে তো দেখে নেবে এটা ভুল আছে এটা যদি ছাপ্পান্ন নাও তাহলে এটা বত্রিশ আমাদের উত্তর আসবে এখানে যখন বত্রিশ এটা হলো তাহলে ছত্রিশ মাইনাস বত্রিশ অর্থাৎ চার অর্থাৎ স্রোতের গতিবেগ আমার আসবে চার তো এখানে যদি আমি স্রোতের গতিবেগকে চার পুট করি তাহলে এটা উত্তর আসছে চল্লিশ অর্থাৎ ছাপ্পান্ন কিলোমিটার যাবে চল্লিশ স্পিডে তাহলে সময় কত লাগছে তো আট পাঁচে চল্লিশ আট সাথে ছাপ্পান্ন সাত বাই পাঁচ ঘণ্টা যেটাকে লিখতে পারি পাঁচ এককে পাঁচ এক পূর্ণ দুই বাই পাঁচ ঘণ্টা অর্থাৎ এক ঘণ্টা আর দুই বাই পাঁচকে যদি আমি ষাট দিয়ে গুণ করি মিনিটে কনভার্ট হয়ে যাবে পাঁচ বারোতে ষাট বারো দুনা আর চব্বিশ মিনিট এক ঘন্টা চব্বিশ মিনিট উত্তর আসবে কিন্তু তখনই যদি এটা আমরা পাঁচ ছাপ্পান্ন কিলোমিটার নিই পাঁচ দশমিক ছয় কিলোমিটার না নিয়ে পরবর্তী প্রশ্ন দেখো উনিশ নম্বর স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় আট কিমি বেগে সাঁতার কাটতে থাকে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের পাঁচ গুণ সময় লাগে নদীর স্রোতের বেগ কত স্থির জলে এক ব্যক্তি কী করে ঘন্টায় আট কিমি বেগে সাঁতার কাটে ঘণ্টায় আট কিমি বেগে স্থির জলে তার মানে স্পিড অফ বোট হচ্ছে আট কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তাহলে স্রোতের প্রতিকূলে ওকে স্রোতের প্রতিকূলকে যদি আমরা কী লিখবো স্রোতের প্রতিকূলকে এস ইউ লিখতে পারি একই দূরত্ব মানে এই আট কিমি দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের পাঁচ গুণ মানে আগে এক ঘন্টা লাগতো এখন তার এখানে পাঁচ ঘন্টা লাগে এটা হলো স্রোতের প্রতিকূলে স্পিড ডিস্টেন্স বাই তো আমাকে বের করতে বলেছে নদীর স্রোতের বেগ কত তো স্রোতের বেগ এস এস যদি বের করতে হয় তো এস এস মানে আমি কি বলেছিলাম এস এস টু আমাদের হয় এসডি মাইনাস এস ইউ বাই দুই কিন্তু আমি তো এসডিটা জানি না আমি এস ইউ জারি বাট এস ডি এখান থেকে জানি না তাহলে আমি কিভাবে সেটাকে বের করব তো যাই হোক সেটা দরকারও নেই আমাদের আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো আমরা এই ফর্মুলা ইউজ করব যে ইউ ইজ ইকুয়াল টু বি মাইনাস এস এস তো ইজিলি বের হবে এসডিউ এর মান আট বাই পাঁচ আর এস বি এর মান আমাকে আট দেওয়া আছে তাহলে এস এস এর মান আমি বের করতে পারবো অর্থাৎ স্রোতের গতিবেগ তাহলে এখান থেকে এস এস আসবে কত এইট মাইনাস এইট বাই ফাইভ এটা ক্যালকুলেশন নিজের মতো তোমরা করবে তাহলে এখান থেকে পাঁচ আর এখান থেকে পাঁচ ছটা চল্লিশের থেকে আট চলে গেলে হচ্ছে বত্রিশ বত্রিশ বাই পাঁচ অর্থাৎ পাঁচ ছয় তিরিশ ছয় পূর্ণ দুই বাই পাঁচ ঘণ্টা অর্থাৎ যেটাকে আমি ছয় ঘন্টা মানে এত কিলোমিটার ঘন্টা কেন বলি এত কিলোমিটার প্রতি ঘন্টা তো এটাকে আলটিমেটলি উত্তর যেহেতু দশমীকে আছে তাই আমরা দশমীকে নিয়ে যাই তাহলে সিক্স পয়েন্ট আসবে ওকে সিক্স কিলোমিটার প্রতি ঘণ্টা কুড়ি নাম্বার দেখে নিই একটি নৌকা স্রোতের অনুকূলে একশো পঞ্চাশ কিলোমিটার পথ দশ ঘন্টা অতিক্রম করে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির তিনগুণ সময় লাগে নৌকাটির নিজস্ব বেগ কত নৌকার বেগ চেয়েছে অর্থাৎ স্পিড অফ বোট চেয়েছে আমার কাছে অ্যাট ইস্ট এটা কত হবে স্রোতের অনুকূলে একশো পঞ্চাশ কিমি যায় দশ ঘন্টা প্রতিকূল তার মানে আপস্ট্রিম আপস্ট্রিমের স্পিড কত ডিস্টেন্স বাই টাইম কত লাগে দশ ঘন্টা তাহলে আপস্ট্রিমে বা প্রতিকূলে স্পিড হয়ে গেল পনেরো কিমি প্রতি ঘন্টা আর স্রোতের এটা অনুকূলে এটা অনুকূলে আর সোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে অর্থাৎ সতের প্রতিকূলে সিইউ ইউ এই দূরত্ব যেতে ফিরতে নৌকাটি তিন গুণ সময় লাগে এই একশো পঞ্চাশ কিমি ফিরতে তার তিরিশ ঘন্টা লাগে আগে দশ ঘন্টা লাগতে এখানে তিরিশ ঘন্টা লাগে তার মানে পাঁচ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে সোতের প্রতিকূলে গতিবেগ আমার কাছে এস বি চেয়েছে আর এস বি মানে আমরা জানি এস ডি প্লাস এস ইউ বাই দুই অর্থাৎ পনেরো প্লাস পাঁচ বাই দুই কুড়ি বাই দুই অর্থাৎ দশ কিলোমিটার প্রতি ঘণ্টা অ্যান্সার আমাদের বেরিয়ে গেল স্থির জলে একটি নৌকা কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের চারগুণ সময় লাগে স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে স্থির জলে একটি নৌকার বেগ দেওয়া আছে অর্থাৎ স্পিড অফ বোট আমাকে দেওয়া আছে কুড়ি স্রোতের প্রতিকূলে ইউ একই দূরত্ব অর্থাৎ কুড়ি কিলোমিটার যেতে নৌকাটার গুণ সময় লাগে মানে এক ঘন্টার জায়গায় চার ঘন্টা লাগে চালে চার পাঁচ কুড়ি এত কিলোমিটার প্রতি ঘন্টা তো এগুলো বেরই গেল আমার কি স্থির জলে নৌকার গতিবেগ আর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ ঠিক তাহলে আমাকে স্রোতের অনুকূল চেয়েছে তো আমি এক কাজ করি এখান থেকে আমরা জানি কি ইউ মানে হচ্ছে বি মাইনাস এস এস ইউ হচ্ছে পাঁচ এস বি হচ্ছে কুড়ি তাহলে এস এস কত হবে এস হয়ে যাবে এখান থেকে কুড়ি মাইনাস পাঁচ অর্থাৎ পনেরো অর্থাৎ স্রোতের গতিবেগ পেলাম পনেরো তাহলে অনুকূলে গতিবেগ যদি বের করতে হয় এস ডি যেটা আমাদের বের করতে বলেনি বাট আমাদের বের করতে হবে এসডি মানে আমরা কি জানি এসডি মানে জানি এস বি প্লাস এস 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 বি কত ছিল কুড়ি আর এস এস কত বেরোলো পনেরো অর্থাৎ পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেরোলো কি স্রোতের অনুকূলে গতিবেগ আর এই স্পিডেই যদি তাকে একুশ কিলোমিটার যেতে হয় তাহলে কত সময় লাগবে তাহলে টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত তিন একুশ তো এটা মিনিটে কনভার্ট করার জন্য ষাট দিয়ে গুণ করে দাও পাঁচ বারোতে ষাট বারো তিনে ছত্রিশ মিনিট টাইম লাগবে বাইশ নম্বর এ এবং পি দুটি নৌকো একশো আট কিলোমিটার দূরে দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে এ ও বি নৌকা দুটি স্থির জলে গতিবেগ যথাক্রমে বারো কিলোমিটার প্রতি ঘন্টা এবং পনেরো কিলোমিটার প্রতি ঘণ্টা যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যায় কত সময় পরে তারা মিলিত হবে ঠিক আছে তো যাই হোক এখানে সাপোজ সাপোজ করে নাও এ আর বি আছে তো আমি বলছি এ এর যে স্পিড স্থির জলে সেটাকে দেওয়া আছে কত আমাকে বারো আর বি এর স্পিড দেওয়া আছে কত পনেরো আমি স্রোতের স্পিড জানি না আমি ধরে নিচ্ছি স্রোতের গতি স্পিড হচ্ছে এক্স তাহলে যখন এ কি করছে এ তো যাচ্ছে কি কোন দিকে এ স্রোতের অনুকূলে যাচ্ছে তাহলে স্রোতের অনুকূলে এর যে আলটিমেট স্পিড সেটা হবে বারো প্লাস এক্স কিন্তু বিয়ের যে স্পিড বি তো প্রতিকূলে যাচ্ছে তাই তার স্পিডটা আলটিমেটলি যেটা হবে স্রোতের প্রতিকূলে সেটা পনেরো মাইনাস এক্স কারণ মাইনাস হয়ে যাবে স্রোতটা এই স্পিডে এ যাচ্ছে এবং এই স্পিডে বি আসছে একজন আরেকজনের দিকে এইভাবে ঠিক একশো কিলোমিটার দূরে দুটো স্থানের থেকে তাহলে বলছে যে কত সময় পরে তারা মিলিত হবে তো এটা রিলেটিভ স্পিডের ফর্মুলা খাটে এর আগে আমরা করেছি তো টাইম ইজকাল টু ডিস্টেন্স বাইজ রিলেটিভ স্পিড তো ডিস্টেন্স হচ্ছে একশো কিলোমিটার আর রিলেটিভ স্পিড কি হবে আমরা জানি প্লাস হয়ে যায় যখন একে অপরের দিকে আসে তখন সেটা দুটো প্লাস হয়ে যায় তো এখানটায় বারো প্লাস এক্স আর তার সাথে পনেরো মাইনাস এক্স তো দেখো এগুলো কাটাই চলে গেল তাই এখানে এক্সট্রা ধরার প্রয়োজন পড়ে না যখনই রিলেটিভ স্পিডের ব্যাপার থাকবে এবং বিপরীত দিকে আসবে তখন দর দরকার পড়বে না এক্স জরা শুধুমাত্র বারো আর পনেরো অ্যাড করলেই হবে কিন্তু কনসেপ্ট এটা তাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো একশো আট ডিভাইডেড বাই হচ্ছে সাতাশ ঠিক তো সাতাশ চারে একশো আট তাহলে চার টাইম ইজকাল টু কত এলেও আমার চার ঘন্টা পরে তারা মিলিত হবে স্থির জলে এক্স এবং ওয়াই নৌকো দুটির গতিবেগ যথাক্রমে দশ কিমি প্রতি ঘণ্টা এবং বারো কিমি প্রতি ঘন্টা সকাল ছটার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে একশো দশ কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে কখন তারা মিলিত হবে এই সেম কোশ্চেন টাইম ডিস্টেন্স স্পিডে ট্রেনে আমরা করে নিয়েছি জাস্ট একই কোশ্চেন কনসেপ্ট একই ল্যাঙ্গুয়েজ আলাদা তো কখন মিলিত হবে তাহলে আগে টাইমটা বের করবো টাইম মানে টোটাল ডিস্টেন্স একশো দশ কিলোমিটার ঠিক না কিন্তু দেখো এক্স কখন যাত্রা শুরু করেছিল এক্স ছটার সময় এক্স নৌকা সতেরো নৌকা আচ্ছা দুজনেই ছটার সময় তাহলে কোনো অসুবিধা নেই তাহলে টোটাল ডিস্টেন্স একশো দশ কিন্তু আমরা জানি যে যদি দুজনে একই সময় না যাত্রা শুরু করে তাহলে যে প্রথমে যাত্রা শুরু করেছে সে যতটা ডিস্টেন্স অলরেডি চলে গেছে সেটা আমাদেরকে এখানে মাইনাস করতে হয় এটা আমরা এর আগের কোয়েশ্চেনগুলোতে টাইম ডিস্টেন্সে শিখে এসেছি তো এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে একশো দশ কিলোমিটার আর যেহেতু একে অপরের দিকে আসছে অর্থাৎ এক্স স্রোতের অনুকূলে যাচ্ছে আর ওয়াই স্রোতের প্রতিকূলে এক্স ধরার দরকার নেই অর্থাৎ স্রোতের গতিবেগগুলো এলিমিনেট হয়ে যাবে কাটা চলে যাবে স্রোতের গল্পটা আনার কোনো প্রয়োজনই এখানে আমাদের পড়ছে না শুধু আমরা তাদের গতিবেগগুলোকে প্লাস করে দেবো অর্থাৎ দশ প্লাস বারো করে দিলাম তাহলে একশো দশ ডিভাইডেড বাই কত হলো বাইশ তাহলে এগারো দশে এগারো দু না দুই পাঁচ পাঁচ ঘন্টা পরে তারা মিলিত হবে তো ছটার পরে পাঁচ ঘন্টা মানে সকাল এগারোটার সময় তারা মিলিত হবে পরবর্তী যে প্রশ্ন আছে তা পরবর্তী প্রশ্ন দেখো কি দেওয়া আছে প্রশ্ন নম্বর চব্বিশ কি বলছে স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে বারো কিমি প্রতি ঘন্টা এবং দশ কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ আট কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে তিরিশ কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে স্রোতের অনুকূলে এ আর বি দুটো নৌকার বেগ দেওয়া আছে তাহলে স্রোতের অনুকূলে এ আরবি একটা এ নৌকা একটা বি নৌকা এ নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে বারো আর বি নৌকার স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিমে স্পিড হচ্ছে দশ স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ আমাকে দেওয়া আছে আট তাহলে স্রোতের প্রতিকূলে তিরিশ কিমি যেতে এই নৌকাটার কত সময় লাগবে তো তাহলে আমাদেরকে স্রোতের প্রতিকূলে এই নৌকার স্পিড কত সেটা আগে বের করতে হবে তারপর দেখব তিরিশ কিমি যেতে কত টাইম লাগে তো এই দুটো ক্ষেত্রে একটা জিনিস কমন সেটা হচ্ছে কি স্রোতের গতিবে কারণ তাদেরকে আমাদের ধরে নিতে হবে তারা একই নদীতে যাচ্ছে স্রোতটা স্পিড সমান তো এখান থেকে আমরা স্রোতের যে স্পিডটা বের করে নিতে পারবো সেটাই এখানে স্রোতের স্পিড হিসাবে ইউজ হবে তো এখান থেকে আমরা এস এস বের করতে পারবো কীভাবে এস ডি মাইনাস এস ইউ বাই টু অর্থাৎ বারো মাইনাস আট বাই দুই তাহলে বারো থেকে আট গেলে চার চারকে দুই দিয়ে ভাগ করলে দুই তো স্রোতের স্পিড এখানেও হবে দুই তাহলে এখানে আমি যদি এসইউ বের করতে নিই তাহলে ইউ পরে বের হবে আগে আমাদেরকে এস ইয়েটা দরকার এস বি অর্থাৎ এ যে অ্যাকচুয়াল বোটের স্পিড সেটা তো আমরা জানি না তো সেই জিনিসটা আমরা যদি বের করি তো আমরা জানি এস ডি ইজ টু এস বি প্লাস এস এস তাই না তো ডি আমাকে দশ দেওয়া আছে এস বি আমি জানি না আর এস এস হচ্ছে দুই অর্থাৎ এস বি ইজ টু আট অর্থাৎ এই নৌকাটার স্থির জলে গতিবেগ আট তাহলে আমি বের করতে পারবো কি প্রতিকূলে গতিবেগ কত প্রতিকূলের গতিবেগ কীভাবে বের করে এস বি মাইনাস এস এস এভাবে করে এস বি মাইনাস এসএস তো এস বি হচ্ছে আট আর এস এস হচ্ছে দুই অর্থাৎ ছয় তাহলে দ্বিতীয় নৌকাটির স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে ছয় কিলোমিটার পার ঘণ্টা তাহলে তিরিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে তিরিশ বাই ছয় অর্থাৎ পাঁচ পাঁচ ঘন্টা তার টাইম লাগবে নেক্সট পরবর্তী প্রশ্ন পঁচিশ নাম্বার দেখো এক ব্যক্তি স্থির জলে সাড়ে সাত কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দাঁড় টানতে পারে সে দেখল যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে যে সময় স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ ঠিক এখানে আমাদের টাইম দেওয়া আছে ওকে এখানে আমরা কিভাবে দেখি দেখো স্থির জলে আমাকে দেওয়া আছে সে দাঁড় তানুক বোট চালাক সব কিছু আমরা এসবি স্থির জলে যখন বলবে সেটা দেওয়া আছে সাড়ে সাত কিলোমিটার প্রতি আওয়ার অর্থাৎ পনেরো বাই দুই কিমি প্রতি ঘণ্টা সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে যাওয়ার যে সময় লাগে তাহলে এবার টাইম অফ আপস্ট্রিম আর টাইম ডাউনস্ট্রিম স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার সময়ের দ্বিগুণ অর্থাৎ এই সময়টা এর থেকে দ্বিগুণ তাহলে আমরা জানি টাইম ডিস্টেন্সের ক্ষেত্রে সময়ের যে স্পিড মানে রেশিও হয় ডিস্টেন্স স্পিডের রেশিওটা তার উল্টো হয় স্পিড আর টাইম এদের রেশিও ব্যস্তানুপাতিক তাহলে এখানে আমি যদি বলি স্পিড আপস্ট্রিম বাই স্পিড ডাউনস্ট্রিম তাহলে এটা ওয়ান বাই টু হয়ে যাবে তাহলে এখান থেকে যদি আমি স্পিড অফ বোট বলি তাহলে স্পিড অফ বোট মানে আমরা আবার কি জানি এস ডি প্লাস এস ইউ বাই দুই এই জিনিসগুলো যে করাচ্ছে এগুলো তোমরা মেন্টালি করতে পারবে দুই আর একের তিন এক আর দুই আর কি এই যে এই দুটো ভ্যালু তিন বাই দুই তাহলে এই যে তিন বাই দুই ইউনিট এই তিন বাই দুই ইউনিট মানে হচ্ছে পনেরো বাই দুই বলতে পারি কারণ এটাই হচ্ছে আমাদের এস বি তাহলে তিন বাই দুই ইউনিটের মান যদি পনেরো বাই দুই কিলোমিটার পার আওয়ার হয় তাহলে এক ইউনিটের মান কত হবে পনেরো বাই দুইকে তিন বাই দুই দিয়ে ভাগ অর্থাৎ দুই বাই তিন এদিকে হলে হবে তিন পাচ্ছে পনেরো দুই দুই কাটা অর্থাৎ এক ইউনিটের মান হচ্ছে পাঁচ কিলোমিটার পার আওয়ার এক কিলোমি এক ইউনিটের মান তাহলে স্রোতের গতিবেগ চেয়েছে তাহলে স্রোতের গতিবেগ আমাদেরকে এখান থেকে বের করতে হবে তো স্রোতের গতিবেগ আমরা কীভাবে বের করতে পারি দেখো যেহেতু তুমি এক ইউনিটের মান পাঁচ কিলোমিটার পার আওয়ার পেয়ে গেলে তার মানে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে দশ ঠিক তাহলে স্রোতের গতিবেগ যদি বের করো তাহলে আমরা স্রোতের গতিবেগ কি জানি এস ডি মাইনাস এস ইউ ডিভাইডেড বাই দুই অর্থাৎ দশ মাইনাস পাঁচ বাই দুই অর্থাৎ টু পয়েন্ট ফাইভ আড়াই কিলোমিটার প্রতি ঘন্টা কনসেপ্টটা যদি বুঝে যাও তোমাদের মনে হতে পারে অনেকের মধ্যে এত বড় বড় লেন্দি করে স্যার কেন করাচ্ছে শর্টকাট অ্যাপ্রোচ এগুলোই শর্টকাট বাট এটা বোঝাচ্ছি যখনকার তখন তোমাদেরকে সব ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে বলছি কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করবে দেখবে এখান থেকে প্রচুর জিনিস তোমরা এলিমিনেট করে দিতে পারবে খাতায় এগুলোকে করার খুব প্রয়োজন পড়বে না দু থেকে তিনটা লাইন হয়তো হার্ডলি তোমরা খাতায় লাগবে তো এইভাবেই টাইমটাকে তোমরা কমাতে পারবে এই নয় যে শর্টকাট মুখস্থ করে নিলে এই জন্য একটা পার্টিকুলার ফর্মুলা ছাব্বিশ নাম্বার দেখো একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব যায় স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে তাহলে এখানে আবার দূরত্বের ব্যাপার তাহলে ডিস্টেন্স আপস্ট্রিম আর ডিস্টেন্স ডাউনস্ট্রিম স্রোতের প্রতিকূলে যে দূরত্ব যায় স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব যায় তাহলে এটা ওয়ান হলে এটা টু আর আমরা জানি ডিস্টেন্স আর স্পিডের যে রেশিও সেটা সেম হয় অর্থাৎ সর সমান মানে সমানুপাতে হয় বা সরল অনুপাতে থাকে তাহলে স্পিড আপ বাই স্পিড ডাউনস্ট্রিম এটা ওয়ান বাই দুই হবে এগুলো আমরা এর আগে অনেকবার শিখেছি তাহলে আমাকে স্রোতের বেগ দেওয়া আছে অর্থাৎ স্পিড অফ স্রোত দেওয়া আছে তিন কিলোমিটার পার ঘন্টা তাহলে বের করতে বলেছে স্থির জলে বালকের গতিবেগ কত অর্থাৎ স্পিড অফ বোট বাই স্পিড অফ বালক কত হবে ঠিক আছে তো দেখো এস এস মানে আমরা আবার কি জানি আমরা জানি এস এস ইজকাল টু এসডি মাইনাস এস বাই দুই এসডি কত দুই তাহলে দুই মাইনাস এক বাই দুই অর্থাৎ হাফ তাহলে আমি বলতে পারি হাফ ইউনিটের মানই হচ্ছে তিন হাফ ইউনিটের মান হচ্ছে তিন কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এক ইউনিটের মান হচ্ছে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এক ইউনিট যদি ছয় কিলোমিটার হয় তাহলে এটা হচ্ছে ছয় আর এটা হচ্ছে বারো তাহলে এস বি যেহেতু চেয়েছে এসবি মানে হয় এস ডি প্লাস এস বাই দুই অর্থাৎ বারো প্লাস ছয় বাই দুই তাহলে আঠেরো বাই দুই অর্থাৎ নয় কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে বালকটির গতিবেগ স্থির জলে এক ব্যক্তি স্থির জলে ডাঁট টেনে ঘন্টায় চার কিমি যেতে পারে স্রোতের অনুকূলে ডাঁট টেনে বারো কিমি যেতে তার যে সময় লাগে স্রোতের প্রতিকূলে ডাঁট টেনে সেই দূরত্ব যেতে তিন গুণ সময় লাগলো ঠিক ওকে এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় চার কিমি যেতে পারে তাহলে ঘন্টায় চার কিমি স্থির জলে মানে এস হচ্ছে চার ওকে ওকে আর বলছে স্রোতের অনুকূলে ডার টেনে বারো কিমি যেতে তার যে সময় লাগে স্রোতের অনুকূলে অর্থাৎ টাইম অফ ডাউন ডাউনস্ট্রিম আর টাইম স্ট্রিম টাইম অফ স্ট্রিমে যে সময় লাগে আর টাইম আপস্ট্রিম অর্থাৎ প্রতিকূলে তার তিনগুণ সময় লাগলো অর্থাৎ এইটা এক হলে এটা হচ্ছে তিন তো টাইমের থেকে আমরা জানি স্পিডের যদি রেশিও আমরা বের করি সেটা তিন বাই এক হবে আর এস এটা কি বি এস বি চার দেওয়া আছে তো এসবি মানে আমরা কী জানি এস ডি প্লাস এস বাই দুই অর্থাৎ তিন আর একে চার বাই দুই অর্থাৎ দুই তাহলে বলতে পারি দুই ইউনিটের মান হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টা এক ইউনিটের মান দুই কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ এটা হয়ে যাবে ছয় আর এটা হয়ে যাবে দুই এককে দুই তাহলে স্রোতের বেগ চেয়েছে তাহলে স্রোতের বেগ কীভাবে বেরোবে আমরা স্রোতের বেগ মানে জানি এস ডি মাইনাস এস ইউ বাই টু অর্থাৎ ছয় মাইনাস দুই অর্থাৎ চার বাই দুই ইজাল টু দুই কিলোমিটার প্রতি ঘন্টা এটা আমাদের স্রোতের বেগ একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব চার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব পাঁচ ঘন্টা অতিক্রম করে স্রোতের বেগ দুই কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত ডিস্টেন্স বের করতে বলেছে স্থান দুটির মধ্যে ওকে স্রোতের অনুকূলে একটা দূরত্ব যায় চার ঘন্টায় স্রোতের অনুকূলে দূরত্ব তার মানে টি ডাউন স্ট্রিম আর টি ডাউনস্ট্রিম দেওয়া আছে আমাকে চার ঘন্টা আর স্রোতের প্রতিকূলে এই ডিস্টেন্সটা অর্থাৎ টি আপস্ট্রিম এটা দেওয়া আছে আমাকে পাঁচ ঘন্টা তাহলে এটা রেশিও হয়ে গেল ফোর বাই ফাইভ ঠিক তাহলে স্পিডের যদি রেশিও বলি এস ডি বাই এস ইউ সেটা হবে উল্টো পাঁচ বাই চার আর আমাকে স্রোতের বেগ দুই দেওয়া আছে অর্থাৎ এস এস দেওয়া আছে দুই কিলোমিটার পার আওয়ার ঠিক ডিস্টেন্স বের করতে বলেছে স্থান দুটির মধ্যে সেটা ইজিলি বেরিয়ে যাবে আমরা আগে এক কাজ করি এখান থেকে ইউনিটটার ভ্যালু চেক বের করবো আমরা তো এসডি আর এস তাহলে এস এস মানে কী হয় এসডি মাইনাস এস ইউ বাই দুই হয় অর্থাৎ পাঁচ মাইনাস চার বাই দুই হয় অর্থাৎ হাফ হয় তাহলে আমি বলতে পারি হাফ ইউনিটের মানই হচ্ছে দুই কিলোমিটার পার আওয়ার তাহলে এক ইউনিটের মান হচ্ছে চার কিমি প্রতি ঘন্টা তাহলে এটা হয়ে যাবে চার পাঁচে কুড়ি আর এটা হলো চার চারে ষোলো অর্থাৎ দুটো স্পিড আমি পেয়ে গেলাম একটা ডাউনস্ট্রিমে আর একটা এটাতে তো আমাকে কি বলেছে যে দুটি স্থানের মধ্যে দূরত্ব তো দূরত্ব এইযুকাল টু কী হবে ডিসটেন্স ডিস্টেন্সকাল টু স্পিড ইনটু টাইম তো তুমি যে কোনো একটা টাইম নাও মনে করো এই টাইমটা নিলে ষোলো আর এখানে স্পিড তো ছিল কত পাঁচ তাহলে ষোলো ইন্টু পাঁচ অর্থাৎ আশি তুমি যদি বলো না স্যার আমি এই স্পিড নেবো তাহলে কুড়ি আর সেক্ষেত্রে এই টাইমটা নিতে হবে কুড়ি যায় আশি তো যেভাবেই করো না কেন ডিস্টেন্স আশি কিলোমিটার আসবে একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব আট ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব দশ ঘণ্টা অতিক্রম করে স্রোতের অনুকূলে একটা আচ্ছা দূরত্ব আট ঘন্টা মানে টি ডাউনস্ট্রিম আট ঘন্টা লাগে আর টি আপস্ট্রিমের ক্ষেত্রে সেটা লাগে দশ ঘন্টা তাহলে কাটাকাটি করলে চার বাই পাঁচ রেশিও বেরিয়ে গেল আর স্পিডের রেশিও যদি করে এখান থেকে সেম তাহলে সেটা পাঁচ বাই চার অর্থাৎ উল্টো হবে আর স্রোতের বেগ আমাকে অর্থাৎ এস এস দেওয়া আছে এক কিমি পার আওয়ার সেম জিনিস একইভাবে রিপিট হচ্ছে তাহলে এস এস মানে আমরা জানি এস ডি মাইনাস এস ইউ অর্থাৎ পাঁচ মাইনাস চার বাই দুই অর্থাৎ হাফ তাহলে এই হাফেরই মান হচ্ছে এক কিলোমিটার পার আওয়ার তাহলে একের মান হচ্ছে দুই কিলোমিটার পার আওয়ার এক ইউনিটের মান তাহলে আমাকে খিঁচেছে স্থান দুটির মধ্যে দূরত্ব তাহলে এটা হবে পাঁচ দু না দশ এটা হবে চার দু আট তো স্পিড হবে মানে অনুকূলে স্পিড দশ প্রতিকূলে স্পিড আট আর এখানে টাইম কত লাগছিল যে কোনো একটা নেবে আমাদেরকে ডিস্টেন্স বের করতে গেলে আমি যদি এই স্পিডটা নিই আট তাহলে এক্ষেত্রে আমার টাইম লাগে কত দশ সেটা নিতে হবে অর্থাৎ এখানেও আসি আমার অ্যান্সার আসলো পরবর্তী প্রশ্ন তিরিশ নম্বর দেখো কী বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব তিন ঘন্টা এবং স্রোতের প্রতিকূল ওই দূরত্ব নয় ঘন্টা অতিক্রম করে সেম জিনিস সেম জিনিস বারবার রিপিটেড আছে তাও আমি তোমাদেরকে করাচ্ছি স্থির জলে নৌকার বেগ যদি চার কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে স্রোতের বেগ ঘণ্টায় কত একই জিনিস বারবার রিপিট হয়ে আসে তাও যেহেতু সলিউশন করছি তাই করে দিচ্ছি ওকে সোতের অনুকূলে তাহলে এস টাইম অফ ডাউন স্ট্রিম আর টাইম আপ স্ট্রিম থ্রি বাই নাইন অর্থাৎ ওয়ান বাই থ্রি তাহলে স্পিডের ব্যাপারটা এর পুরোপুরি উল্টো হবে থ্রি বাই ওয়ান আর দেওয়া কি আছে দেওয়া আছে স্থির জলে নৌকার বেগ অর্থাৎ এস বি এর মান দেওয়া আছে চার আর আমরা জানি এসবি ইজ ইকুয়াল টু এস ডি প্লাস এস ইউ বাই টু অর্থাৎ তিন একে চার বাই দুই অর্থাৎ দুই তার মানে দুই ইউনিটের মানই হচ্ছে চার তাহলে এক ইউনিটের মান হচ্ছে দুই কিলোমিটার পার আওয়ার তো এক ইউনিটের মান তো এটার মান তো দুই এলো তাহলে আমাদের কাছে স্রোতের বেগ চেয়েছে ঘন্টায় কত কিলোমিটার স্রোতের বেগ চেয়েছে তাহলে এটার এক ইউনিটের মান যদি দুই হয় তাহলে এটা দুই তিনের ছয় আর এটা দুই একে দুই তাহলে স্রোতের বেগ মানে আমরা জানি ডি মাইনাস এস ইউ বাই দুই তো ডি কত ডি হচ্ছে গিয়ে আমার এলো ছয় ছয় মাইনাস দুই বাই দুই চার বাই দুই মানে দুই তাহলে দুই কিলোমিটার প্রতি আওয়ার এটা স্রোতের বেগ একটি নৌকার এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট চার ঘন্টা সময় লাগে স্রোতের বেগ দুই কিলোমিটার প্রতি ঘণ্টা এবং স্থির জলে নৌকার বেগ চার কিলোমিটার প্রতি ঘণ্টা হলে এ ও বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত তো মনে করেন এ যে বি আছে দুটো স্থানের মধ্যে দূরত্ব ছোট্ট করে আমরা এক ধরে নিই তাহলে এ থেকে একবার বিতে গেলো বি থেকে আবার এতে ফিরে আসলো তাই তো মোট চার ঘন্টা সময় লাগছে আর তাহলে আমি এরকম বলতে পারি যাওয়ার সময় সে কতটা ডিসটেন্স গেল এক্স কিলোমিটার এই এক্স কিলোমিটার ডিভাইডেড বাই স্পিড তো যাওয়ার সময় যখন যাচ্ছে তখন কোন স্পিড কাজ করবে সাপোজ তুমি যাওয়ার সময় যদি অনুকূল ধরো তাহলে আসার সময় প্রতিকূল যাওয়ার সময় যদি প্রতিকূল ধরো তো আসার সময় অনুকূল তো সেটা কোনো ফ্যাক্টর নয় তো অনুকূল যখন আমি ধরবো তাহলে সেখানে স্রোতের স্পিড আর যে বোটের স্পিড যোগ হয়ে যাবে তাহলে আমাকে দেওয়া আছে স্রোতের বেগ দুই কিলোমিটার আর বোট নৌকার বেগ চার কিলোমিটার তো যাওয়ার সময় স্পিডটা হবে ছয় আর যখন ফেরত আসবে এই ডিস্টেন্সটাই তখন সেই স্পিডটা হবে চার মাইনাস দুই অর্থাৎ দুই এই দুটোই হচ্ছে টাইম ডিস্টেন্স বাই স্পিড ডিস্টেন্স বাই স্পিড টাইম টোটাল টাইম কত বলা আছে চার ঘন্টা তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এক্স আর থ্রি এক্স ইজ ইকাল টু ফোর অর্থাৎ ফোর এক্স ইজ ইকাল টু চব্বিশ অর্থাৎ এক্স ইজ ইকোয়াল টু ছয় তো এক্সের মান ছয় অর্থাৎ এ ও বি স্থান দুটির মধ্যে যে দূরত্ব সেটা কত ছয় কিলোমিটার এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোন স্থানে গিয়ে ফিরে আসতে মোট পাঁচ ঘন্টা লাগে স্থির জলে নৌকার বেগ দশ কিলোমিটার পার ঘণ্টা স্রোতের বেগ চার কিলোমিটার পার ঘণ্টা স্থান দুটির মধ্যে দূরত্ব কত সেম জিনিস তাহলে কী করবো প্রথমে হচ্ছে এক্স বাই একবার যোগ হবে দশ আর চারে চোদ্দো আর একবার বিয়োগ হবে দশ থেকে চার অর্থাৎ ছয় টোটাল টাইম হলো পাঁচ ঘন্টা লসাগু করব এখান থেকে বিয়াল্লিশ আই থিঙ্ক হতে পারে চোদ্দো তিনে বিয়াল্লিশ থ্রি এক্স ছয় সাতে বিয়াল্লিশ সেভেন এক্স এজ ইকাল টু পাঁচ তাহলে সাত আর তিনে দশ এক্স বাই বিয়াল্লিশ ইজিকাল টু পাঁচ তো পাঁচ দুয়ে দশ দুই একুশ অর্থাৎ এক্সের মানে এলো কত একুশ তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব একুশ কিলোমিটার এক ব্যক্তি স্থির জলে পাঁচ কিলোমিটার পার ঘণ্টা বেগে নৌকা চালাতে থাকে স্থির জলে অর্থাৎ স্পিড অফ বোট হচ্ছে পাঁচ কিলোমিটার পার ঘন্টা যদি স্রোতের গতিবেগ এক কিলোমিটার পার ঘন্টা ওকে সে এবং সে যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে ফিরে আসে মোট এক ঘন্টায় ফিরে আসতে পারে স্থান দুটির মধ্যে দূরত্ব কত তো দূরত্বকে যদি এক্স ধরো তাহলে একই গল্প সেম টু সেম যাওয়ার সময় যে স্পিডটা হবে ছয় আসার সময় স্পিডটা হবে চার ভাষাটাকে খালি একটু ঘুরিয়ে দিয়েছে টোটাল টাইম এক ঘন্টা তাহলে লসাগু করি লসাগু করলে এটা আমি বারো ছয় দু বারো চার তিনে বারো টু এক তাহলে এক্স এখান থেকে ফাইভ এক্স ইসকাল টু বারো আসবে এক্স ইসকাল টু বারো বাই পাঁচ অর্থাৎ এক ব্যক্তি জলে এত কিলোমিটার পার ঘণ্টা বেগে সাঁতার কাটতে পারে সেই ব্যক্তির এক স্থির জলে তাহলে এস টু হচ্ছে সাত পূর্ণ এক বাই দুই অর্থাৎ পনেরো বাই দুই সেই ব্যক্তির একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট পঞ্চাশ মিনিট লাগে নদীর স্রোতের বেগও দেওয়া আছে অর্থাৎ সেম কোশ্চেন এটা সেভেন পয়েন্ট ফাইভ আর এটা ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে সেম কোশ্চেন ডিস্টেন্সকে যদি তুমি এক্স মনে করো তাহলে একবার এই দুটো যোগ হবে অর্থাৎ সাত আট আরেকের নয় হবে আর যদি ফেরত আসে আমার যখন প্রতিকূলে আসছে তখন বিয়োগ হবে ছয় হবে এটার থেকে মাইনাস করলে ছয় টোটাল টাইম কত পঞ্চাশ মিনিট বাট আমরা এগুলো ঘন্টায় কাজ করছি তাই ষাট দিয়ে ভাগ দিলাম ঘন্টা করে নিলাম তো আলটিমেটলি আঠেরো নয় দুয়ে আঠেরো অর্থাৎ টু এক্স ছয় তিনে আঠেরো অর্থাৎ থ্রি এক্স ইজিক টু পাঁচ বাই ছয় ছয় তিনে আঠেরো তাহলে তিন আর দু না ফাইভ এক্স ইজিক টু পনেরো অর্থাৎ এক্স ইজিক টু তিন তাহলে এক্সের মান তিন অর্থাৎ স্থান দুটির মধ্যে দূরত্ব তিন কিলোমিটার এক ব্যক্তি স্থির জলে পাঁচ কিলোমিটার পার ঘণ্টা বেগে সাঁতার কাটতে পারে সেই ব্যক্তি স্রোতের অনুকূলে চব্বিশ কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে নদীর স্রোতের গতিবেগ কত এবার বের করতে দিয়েছে এখানে ডিস্টেন্স দেওয়া আছে স্রোতের গতিবেগ নো প্রবলেম স্পিড অফ বোট পাঁচ স্রোতের গতিবেগটাকে তোমরা এক্স মনে করে নাও তাহলে যাওয়ার সময় যখন তুমি যদি অনুকূলে যাচ্ছ তাহলে অনুকূলে চব্বিশ কিলোমিটার যাচ্ছ কত স্পিডে স্পিডগুলো যোগ হবে অর্থাৎ ফাইভ প্লাস এক্স ফেরত আসার সময় তুমি এই দীরত্বই আসছো ফাইভ মাইনাস এক্স টাইম কত লাগছে দশ ঘন্টা এটাকে জাস্ট আমাদের ক্যালকুলেট করতে হবে আদারওয়াইজ তোমরা অপশান থেকে ভ্যালু পুট করো পুট করতে পারো অপশান থেকে যদি আমি ভ্যালু তুলে নিই অর্থাৎ এক্সের মানকে এক ধরি তাহলে নিচে পাঁচ আর একে ছয় ছয় চারে চব্বিশ পাঁচ থেকে এক গেলে চার চার ছয় চব্বিশ ছয় আট এর দশ অ্যান্সার বেড়ে গেলো অর্থাৎ উত্তর হবে ওয়ান কিলোমিটার পার ঘন্টা আদারওয়াইজ তোমাদেরকে এটা সলভ করতে হবে সলভ করতে গেলে একটা দীঘা সমীকরণ তৈরি হয়ে যায় তো সেটাতে আমরা যাব না এই ধরনের কোশ্চেন যখনই আসবে আমরা অপশন থেকে ভ্যালু পুট করে চেক করে দেখব সেটা বেস্ট মেথড হবে একটি নৌকার স্রোতের অনুকূলে দুই কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট আশি মিনিট লাগে স্রোতের বেগ দেওয়া আছে নৌকার বেগ কত সেম কোশ্চেন যাওয়ার সময় যাচ্ছে দুই কিলোমিটার অনুকূলে স্রোতের বেগ দেওয়া আছে এবার নৌকার বেগ দেওয়া নেই নৌকার বেগকে এক্স ধরলাম তাহলে অনুকূলে গতিবেগ হবে এক্স প্লাস টু আর যেহেতু স্রোতের গতিবেগ দুই ফেরত আসার সময় যেই দুই কিলোমিটার আসছি তখন হবে এক্স মাইনাস টু আর টোটাল টাইম আশি মিনিট মানে আশি বাই ষাট ঘন্টা দুই চারে আট দুই তিনে ছয় তো এখানেও আমরা সেম কাজ করতে পারি দেখো দুই কমন নিয়ে কাটাকাটি যাবে দুই দিয়ে কমন নিলে দুই দুনা চার তাহলে এই জিনিসটা দাঁড়ালো এবার যদি পুট করতে নিই এখান থেকে আমরা চাইলে ভ্যালু পুট করেই করতে পারি তো এক্সের মানে এক এক করে আমরা চেক করে দেখি এক্সের মান যদি চার নিই এখানে তাহলে ওয়ান বাই ছয় হবে আর এটা ওয়ান বাই দুই হবে আমরা দেখবো যে আমাদের দুই বাই তিন আসছে কি না তো এখানে রসাঘু কত হচ্ছে ছয় চার বাই ছয় অর্থাৎ দুই বাই তিন তো প্রথম উত্তরটাতে আমাদের অ্যানসার মেলে গেল তাহলে স্রোতের গতিবেগ স্থির জলে স্থির জলে নৌকার গতিবেগ এটাতে নৌকার গতিবেগ ছিল সেটা হচ্ছে চার কিলোমিটার তো অপশান থেকে ভ্যালু পুট করে দেবে এক ব্যক্তি স্রোতের অনুকূলে কুড়ি কিলোমিটার আর প্রতিকূলে আঠেরো কিলোমিটার যেতে পাঁচ ঘন্টা সময় লাগে এই যে কোশ্চেনটা এটাতে একটু টাইম নেবেই এটা আমাদের সলভ করতে হবে একটু বড় কোশ্চেন হবে অপনয়ন পদ্ধতি বা এগুলো প্রয়োগ করে আমরা এটাকে প্রয়োগ করব অন্তত আমি সেই মেথডটা জানি যেটা তোমাদেরকে এখন বলবো সেটাতে একটু টাইম লাগবে পার্টিকুলার এই এক থেকে দুটো কোশ্চেন আছে যেটাতে একটু টাইম লাগে স্রোতের অনুকূলে কুড়ি কিলোমিটার যেতে তাহলে অনুকূলে কুড়ি কিলোমিটার যেতে যে টাইম মানে কি ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড কিন্তু স্পিডটা কীরকম অনুকূলে স্পিড অর্থাৎ স্পিড ডাউনস্ট্রিম এটা হচ্ছে টাইম যাচ্ছ ফেরত আসার সময় বা বলতে পারো আঠেরো কিলোমিটার মানে সোতের অনুকূলে কুড়ি কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে অর্থাৎ ডিস্টেন্স ডিভাইডেড বাই স্রোতের প্রতিকূলে স্পিড এই যে দুটো সময় সেটা হচ্ছে পাঁচ ঘন্টা এটা আমাদের ইকুয়েশন ওয়ান আর ইকুয়েশন টু বলছে যদি সোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যাই আর স্রোতের প্রতিকূলে তিরিশ কিলোমিটার যাই তাহলে দশ ঘন্টা লাগে এই দুটো ইকুয়েশনকে আমাদেরকে সলভ করতে হবে করে সেখান থেকে আমাদেরকে স্রোতের অনুকূলে নৌকার বেগ অর্থাৎ এস ডি এর মান বের করতে হবে তো স্রোতের অনুকূলে বের করতে গেলে আমাদেরকে কিন্তু দুটোকে সলভ করতেই হবে আদারওয়াইজ একটু প্রবলেম সেক্ষেত্রে হতে পারে আমরা স্যাটিসফ্যাক্ট পাই এখান থেকে করাতে পারছি না ওকে ওকে তাহলে দেখো এখানে আমরা সলভ কীভাবে করতে পারি আমাদেরকে যেহেতু স্রোতের অনুকূল চেয়েছে তাই আমি প্রতিকূলগুলোকে কাটার চেষ্টা করব তো এখানে আঠেরো আর এখানে আছে তিরিশ তাহলে এমন কিছু দিয়ে গুণ দেবো এই ইকুয়েশনগুলোকে যাতে এ দুটো সমান হয়ে যায় তাহলে কিভাবে করতে পারি আঠেরো আর তিরিশের লসাগু আগে চেক করে নিই ছয় তিনে আঠেরো ছ পাঁচে তিরিশ ছ পাঁচে তিরিশ তিনে নব্বই অর্থাৎ এই ইকুয়েশনকে পাঁচ দিয়ে আর এই ইকুয়েশনটাকে তিন দিয়ে গুণ করে দিই তাহলে পাঁচ দিয়ে গুণ করলে এটা আমার হয়ে যাবে নব্বই এটা হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ আর এটা হয়ে যাবে কুড়ি পাঁচে একশো আর তিন দিয়ে যদি গুণ করি এটা হয়ে যাবে তিরিশ এটা তিরিশ তিনে নব্বই আর তিরিশ পাঁচে দেড়শো যখন তুমি বিয়োগ করবে সাইনগুলো চেঞ্জ করার পর এটা কাটা চলে যাবে আর এখানে হচ্ছে আমার আসবে মাইনাস ফিফটি বাই এস ডি আর এখানে আমার আসবে মাইনাস পাঁচ মাইনাস মাইনাস দুই থেকে কাটা গেল পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ স্পিড অফ ডাউন আসলো দশ যেটা আমাদের চেয়েছিল সতেরো অনুকূলে নৌকার গতিবেগ পরবর্তী প্রশ্ন একই রকম আছে এইভাবে করেই করতে হবে এক ব্যক্তি স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে তিন কিলোমিটার যেতে চার ঘন্টা টাইম নেয় ওকে আর স্রোতের অনুকূলে যদি কুড়ি কিলোমিটার যায় আর স্রোতের প্রতিকূলে যদি পনেরো কিলোমিটার যায় তাহলে ন ঘন্টা টাইম লাগে স্থির জ্বরে নৌকার বেগ অর্থাৎ স্পিড অফ বোর্ড বের করো তো এবার স্পিড অফ বোর্ড বের করতে গেলে আমাদের এস ডি আর এসইউ দুটোই লাগবে কারণ আমরা জানি এস বি ইজ ইকুয়াল টু এস ডি প্লাস এস ইউ বাই টু তো এই দুটোর মান আমাদেরকে এখান থেকে এবার বের করতে হবে তো আমরা এক এক করে সলভ করে দুটোর ইমান বের করে নেব নো প্রবলেম তো দেখো পাঁচ দিয়ে যদি গুণ করে দিই এটাকে তাহলে এটা পনেরো এটা পনেরো সেম সেম হয়ে যাবে যে কোনো একটা সেম করলেই হলো তো পাঁচ দিয়ে গুণ করলে এটা পাঁচ চারে হয়ে গেলো কুড়ি পাঁচ তিনে এটা হয়ে গেলো আমার পনেরো আর পনেরো পাঁচে এটা হয়ে গেলো পঁচাত্তর এবার যদি আমি বিয়োগ করে দিই তাহলে এই দুটো কাটা চলে যাচ্ছে পঁচাত্তরের থেকে কুড়ি চলে গেলে কত পঁচপান্ন বাই এস ডি এজুকাল টু কুড়ির থেকে নয় চলে গেলে এগারো এগারো পাঁচে পঁচপান্ন অর্থাৎ স্পিড ডাউনস্ট্রিম আসলো এগারো তো এই মানটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও এই ইকুয়েশনেই পুট করে দিচ্ছি কুড়ি বাই সরি পাঁচ আসলো এগারো কেন বলি পাঁচ তো কুড়ি বাই পাঁচ প্লাস পনেরো বাই এস ইউ ইজ ইকাল টু নয় এই কোয়েশনে পুট করছি তাহলে পাঁচ চারে কুড়ি চার যদি ও পাশে যায় তাহলে নয়ের থেকে বাদ হলে পাঁচ হবে পাঁচ তিনে পনেরো ক্যালকুলেশনটা নিজেরা করবে আমি যেহেতু এখানেই ডিরেক্ট ক্যালকুলেশন করছি তো এ তিন ডি এর মান পাঁচ আর এস ইউ এর মান তিন পুট করে দেবো এখানে পাঁচ প্লাস তিন বাই দুই আট বাই দুই মানে চার তো এইভাবে করে করতে হয় একটু সময় লাগে এই আমার এটার আমার বিকল্প পদ্ধতি জানা নেই তোমাদের জানা থাকলে অবশ্যই শেয়ার করো এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ ছয় কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ স্পিড অফ বোট হচ্ছে ছয় আর স্রোতের বেগ দেওয়া আছে দুই তাহলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে তিন ঘণ্টা বেশি সময় লাগে আরেকটা শর্ত আমাকে দেওয়া আছে যে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে স্রোতের দূরত্ব কত স্রোতের সরি ডিস্টেন্স কত ডিস্টেন্সকে যদি আমি এক্স মনে করি তাহলে যাওয়ার সময় ছয় আর দুই আট এটা হচ্ছে স্রোতের অনুকূলে এটা অনুকূলে আর যদি প্রতিকূলে বলি তার প্রতিকূলে এক্স যেতে সময় লাগবে কত প্রতিকূলের ক্ষেত্রে এটা বিয়োগ হয়ে যায় ছয় থেকে দুই অর্থাৎ চার তা আমাদের বলা হচ্ছিলো স্রোতের প্রতিকূলের যে টাইমটা এই টাইমটা স্রোতের অনুকূলের টাইমের থেকে বেশি তিন ঘন্টা তা মানে এক্স বাই ফোর মাইনাস এক্স বাই আট ইজ টু তিন ঘণ্টা তাহলে এখানে লসগ্য হবে আট টু এক্স মাইনাস এক্স ইজ ইকাল টু থ্রি অর্থাৎ এক্স ইজ টু টোয়েন্টি ফোর তাহলে ডিস্টেন্স হচ্ছে চব্বিশ কিলোমিটার এক ব্যক্তি স্রোতের অনুকূলে পনেরো কিমি তিন ঘণ্টায় যায় অনুকূল তার মানে ডাউন ডাউনস্ট্রিম পনেরো কিমি যায় তিন ঘন্টায় তাহলে ডাউনস্ট্রিমে স্পিড হচ্ছে পাঁচ কিলোমিটার এত পার প্রতি ঘন্টা ফিরে আসে সাড়ে সাত ঘন্টায় মানে আপ স্ট্রিমে যেহেতু স্ট্রিমে গেছে মানে অনুকূলে গেছে তাহলে প্রতিকূলে ফিরবে তো প্রতিকূলে ফিরবে কত পনেরো কিলোমিটারই ফিরবে কিন্তু সাড়ে সাত ঘন্টা সাড়ে সাত ঘণ্টা মানে পনেরো বাই দুই ঘণ্টা তো পনেরো পনেরো কাটা দুই উপরে পাল্টি খেলো দুই কিলোমিটার পার আওয়ার এই দুটো পেয়ে গেলাম স্থির জলে ওই ব্যক্তির বেগ কত অর্থাৎ স্পিড অফ বোট কত পাঁচ প্লাস দুই বাই দুই সাত বাই দুই অর্থাৎ তিন দশমিক পাঁচ তো জাস্ট ঘুরিয়ে ফিরে ওই ফর্মুলা কয়েকটাই রিপিট হচ্ছে একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে অর্থাৎ এসডি দেওয়া আছে আঠেরো আর প্রতিকূলে বেগ দেওয়া আছে বারো স্থির জলে বেগ কত তো এটা তো ডাইরেক্ট ফর্মুলা আমরা জানি এস ডি মাইনাস এস ইউ বাই টু অর্থাৎ আঠেরো মাইনাস বারো বাই দুই অর্থাৎ ছয় বাই দুই অর্থাৎ তিন নেক্সট একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে এত বেগে চলতে পারে তো অনুকূল দেওয়া আছে ৩৫ আর প্রতিকূলে দেওয়া আছে সতেরো স্রোতের গতিবেগ কত আবার একই কোয়েশ্চেন পঁয়ত্রিশ মাইনাস সতেরো বাই তাহলে আঠেরো বাই মানে নাইন এক ব্যক্তি নদীতে তিন ঘন্টায় স্রোতের প্রতিকূলে তিন কিমি যায় স্রোতের প্রতিকূলে তিন কিমি যায় তিন ঘন্টায় তিন বাই তিন মানে ওয়ান কিলোমিটার পার আওয়ার এটা হলো তার স্পিড স্রোতের প্রতিকূলে আর স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার যায় ওকে তিন তো আর তিন ঘণ্টায় স্রোতের প্রতিকূলে ওকে স্রোতের অনুকূলে সেটা দেওয়া আছে সেটা যায় পনেরো কিলোমিটার যায় তিন ঘন্টায় অর্থাৎ স্পিড হয়ে গেল পাঁচ কিলোমিটার পার আওয়ার তাহলে স্রোতের বেগ তো স্রোতের বেগ মানে আমরা জানি এস ডি মাইনাস এস ইউ বাই টু অর্থাৎ পাঁচ মাইনাস এক বাই দুই অর্থাৎ চার বাই দুই টু দুই তো বেরিয়ে গেল স্রোতের বেগ এগুলো ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি প্রথম দিকে থাকার কথা ছিল লাস্টের দিকে দিয়েছে বাট ইজি কোশ্চেন এটা তখন ডাব্লিউ বিসিএস মেইন পরীক্ষা দু হাজার ষোলোতে আসা তো দেখে নিতে পারো এটা একটু ভালো করে এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে দুই কিলোমিটার যায় কুড়ি মিনিটে স্রোতের প্রতিকূলে দুই কিমি যায় কুড়ি মিনিট তো মিনিটকে ঘণ্টা করো কুড়ি তিনে ষাট তিনটা উপরে পাল্টি খেলো ছয় হলো ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে তার স্রোতের প্রতিকূলে স্পিড আর ফেরার সময় তাহলে ফেরার সময় সেটা অনুকূল হয়ে যাবে ফেরার সময় এই দুই কিলোমিটারই আসতে তার পনেরো মিনিট লাগে তাহলে পনেরো বাই ষাট অর্থাৎ পনেরো চারে ষাট চার দু আট আট কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের প্রতিকূলে গতিবেগ এটা সতের অনুকূলে গতিবেগ এটা স্থির জলে তার গতিবেগ কত স্থির জলে গতিবেগ মানে হচ্ছে এসবি কত এস বি আমরা জানি যোগ হয়ে যাবে এই দুটো আট আট ছয় চোদ্দ বাই দুই অর্থাৎ সাত ওকে তো চুয়াল্লিশটা কোশ্চেন ছিল এখান থেকে এই চুয়াল্লিশটা কোশ্চেন যদি শুধু তোমরা করো দেখবে এর মধ্যে থেকেও বাদ দিতে পারবে প্রচুর কোশ্চেন রিপিটেড একই রকম একই রকম কোশ্চিন খালি তথ্য আলাদা সেগুলোকে কাটছাটো চাইলে তোমরা করে দিতে পারবে ছা এখান থেকে বেছে বেছে তোমরা কুড়িটার কাছাকাছি দেখবে টাইপ অফ কোশ্চেন আছে হার্ডলি আরও জটিল লেভেলের কোশ্চেন আছে সেগুলো আমাদের আসে না সাধারণত এই পরীক্ষাগুলোতে ব্যাংকের কিছু আসে এসএস সিজিএলে কিছু কোশ্চেন আছে এই ধরনের কোশ্চেন আসে তো সেগুলোতে যাওয়ার এখন প্রয়োজন নেই যেটুকু আসবে সেটুকুই পড়ো এগুলো করলে রেলওয়েজ আমাদের স্টেট পিএসসি যে সকল পরীক্ষাগুলো আছে সিজিএলের প্রিলিমিনারি এমনকি মেইন্সেরও হয়ে যায় মেইনসে মাঝে মাঝে এক দুটো কঠিন দিয়ে দেয় আদারওয়াইজ তোমরা সবগুলো কভার হয়ে যাবে তো আশা করছি সলিউশনগুলো বুঝতে পেরেছো কোথাও কোনো রকম ডাউট থাকলে আপাতত নোট করে রাখো চ্যাপ্টার যখন শেষ হবে তখন সেগুলোর ক্লারিফাই করে আমি একটা সেগুলোর ক্ল্যারিফিকেশন ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করব নেক্সট আগামীকালকে আমার তোমাদের সাথে দেখা হবে লাইভ সাড়ে দশটার সময় অ্যাকর্ডিং টু শেডিউল যদি রিজনিংয়ের লাইভ ক্লাস থাকে তাহলে রিজনিংয়ের হবে যদি ম্যাথের লাইভ ক্লাস থাকে তাহলে ম্যাথের ক্লাস হবে তো চলো আগামীকালকে দেখা হবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চাইলে বাকিদের সাথে শেয়ার করতে পারো এবং এই চ্যানেলকেও তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে নিও এবং আমার যে অপর একটা চ্যানেল স্মার্ট ইনসাইট সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও চলো আজকের জন্য এইটুকুই গুড বাই টেক কেয়ার কিপ প্র্যাকটিসিং